তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সকালে নাস্তা পর্ব শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নেয় তেজান। নিয়াজ এতে আপত্তি করে না। মাহিরার কষ্ট হলেও বোনকে বিদায় দিতে হচ্ছে। গাড়ি বেরিয়ে পড়ে খান বাড়ি থেকে। অস্ত্রসিদ্ধ নয়নে শেষ অব্দি বোনের যাওয়ার দৃশ্য দেখে কক্ষে ফেরল। নিহাল, ওমর তারাও একত্রে বেরিয়েছে। মাহিরা ফোন হাতে নিয়ে মাকে কল দিতে যাবে, তখনই হোয়াটসঅ্যাপে নিয়াজের একটি বার্তা দেখে সেন্ড করল। এতদিন পর নিয়াজের বার্তা পেয়েও মাহিরা ভাবমূর্তি পরিবর্তন দেখা গেল না। সে লিখেছে, নিজের ইমোশন এতদিন কন্ট্রোল রেখেছি, আজ তোমায় দেখে হারাতে বসেছিল। একটিবার কি কথা বলতে পারতেন আমার সাথে? মাহিরার ইচ্ছে রাগ অনুভব হয়। উত্তরে লিখল, তিনি আগে আমার বন্ধু ছিলেন, সেদিনই বন্ধুত্ব ছিন্ন হয়েছে। দিন আপনি জিতানকে হত্যা করেছেন। হত্যাকারী কখনো বন্ধু হবার ক্ষমতা রাখে না। আপনি আমার ছোট বোন জামাই, স্রেফ সেই সম্পর্কেই আবদ্ধ থাকুন, অন্য কিছু আশা করা সম্পূর্ণ অনুচিত। মেসেজ পাঠিয়ে মাকে ফোনে কল দিল। নিয়াজ গাড়িতে বসে টেক্সটটি দেখে শান্ত মস্তিষ্কে বসে আছে। মায়ের উপর তার রাগ খুব কোনোটাই নেই। সে এও জানে মাহিরা তাকে ভালোবাসে না, তবু সে আশা রাখে একদিন মাহিরা তার হবে। নিহালের কাছে নিয়াজ ও মাহিরার চ্যাটিংয়ের নোটিফিকেশন আগেই পৌঁছে গেছে। নিহাল শান্ত আছে শুধুমাত্র মাহিরার টেক্সট দেখে। আগে থেকেই মাহিরার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিহালের ফোনে অ্যাড করা ছিল, এজন্যই খুব সহজেই বার্তাটি তার নিকটে পৌঁছেছে। রাজকীয় বাড়ির দেখা ফের দ্বিতীয়বারের ন্যায় মিলল মীরার। এত বড় বাড়ি দেখে মীরা অবাক হয় না তেমন, কারণ সে জানে নিয়াজ বড়লোক পরিবারের ছেলে, দ্বিতীয় পরিচয় শেখ মাফিয়া। ভেতরে রাজকীয় ফার্নিচার সহ সৌন্দর্য দেখে মুগ্ধ। নিয়াজ একাই উপরে উঠে আসে, মীরাও পেছন পেছন আসল। নিয়াজ শার্টের বোতাম খুলতে খুলতে মীরাকে দেখে বলল, এটা আমার রুম, তোমার জন্য পাশের রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি এই রুমেই থাকতে চাই। দৃষ্টি নত রেখে মিনমিনি স্বরে বলল মীরা। নিয়াজ ভ্রু কিয়ত বাকিয়ে তাকালো। পরপরই সার্ভেন্টকে এই রুমের মীরার ব্যাগ দিতে বলল। এক কথায় রাজি হবার ফলে মীরার ঠোঁটে মৃদু হাসি ফুটে। নিয়াজ শার্ট পরিবর্তন করে নিচে এলো। তেজান তখন ইগলটির মাথায় হাত বোলাছিল, নাসিম ছিল পাশেই। নিয়াজ স্থির হয়ে দাঁড়িয়ে জানালো, পার্টির আয়োজন করো আমার বিয়ের উপলক্ষে। এটা করা জরুরি না, তেজান কপট রাগে বলে। এক্সকিউজ শুনতে চাইছি না, ডু ইট। আর হ্যাঁ, বাড়িতে কোনো প্রকার চিনকেট যেন না হয় আপনার। বলতে বলতে এই জায়গা ছাড়লো রাগে। সোফার কুশন মুঠোবন্দি করে রাখলো তেজা। নেহাত বাড়িতে মীরা রয়েছে দেখে শান্ত আছে, নয়তো তেজানের হিংস্রতা প্রকাশিত হতো। মিলিকে একজন সার্ভেন্টের সঙ্গে কথা বলতে দেখে মাহিরা নিচে নেমে এলো, জিজ্ঞেস করল, কি বলছিস তাকে? সুপ বানানোর কথা। কিসের সুপ? চিকেন অ্যান্ড ভেজিটেবল সুপ। কে খাবে? আমাদের দ্বিতীয় এবং ছোট বস। যত্নশীল বউ, বিড়বির করে একটু জোরেই বললো মাহিরা। তা মিলি শুনে ফেলেছে। একদমই না রে বোন, সে বলেছে আমায় বানাতে, আমি পারবো না দেখে তাকে বলছি বানাতে। ও, এখন নতুন ঢং শুরু হয়েছে, মাঝে মধ্যে মন চাই মাশরুমের স্যুপ খাইয়ে উড়িয়ে ফেলি তাকে। লাস্টের টুকু ধীরে ধীরে বললো মাহিরা হেসে ফেলে বলে, খাইয়ে ট্রাই করতে পারিস। মাফিয়াদের হাতে মৃত্যুবরণের ইচ্ছে নেই। মাফিয়ার পূর্বে তোর স্বামী। তোরও কিন্তু স্বামী হয়। ওটা স্বামী না, আসামি হবে গরু। একত্রে হেসে দিল তুই বান্ধবী। তাদের মুখ পানিয়ে তাকিয়ে আছে সার্ভেন্ট মেয়েরা। সে তাদের কথোপকথন কিছুই বোঝেনি। তাকে অসহায়ের মতো চেয়ে থাকতে দেখে দুজনেই তাকালো দ্রুত। সে দৃষ্টি নত করে ফেললো মেয়েটি। সরি ম্যাম বলে এক প্রকার পালিয়ে গেল সেইখান থেকে। উদ্ভট কাজে তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। বড় বিল্ডিংয়ের কাছের তৈরি পাঁচতলার ভবনে একটি কেবিনে নিহাল ইজি চেয়ারে বসেছিল। ওমর ছিল তার ঠিক অপর পাশের চেয়ারে। এই অফিস তার দাতার, এখানে তিনি কয়েক বছর পূর্বেই সিইও ছিল।
তার মৃত্যুর পর নিহালের দায়িত্ব নেয় এবং গোপনে বেছে নেয় মাফিয়া জগৎ। তবে সেটি সৎ পথে পরিচালনা করে, এখন অবধি সেটি সঠিকভাবে পরিচালিত করছে। নিহাল ফোন তুলে তেজানকে কল দেয়, তার নাম্বারের স্ক্রিনে দেখে বিরক্ত হয়ে রিসিভ করল। খাতির যত্ন কি কম ছিল, পুনরায় কল দিচ্ছিস? প্রায় সময় আপনি আমার মনের কথা বুঝে ফেলেন, এই জন্য আপনাকে এতটা রেসপেক্ট করি। ইচ্ছা রাগ নিয়ে বলল নিহাল, তবে মৃদু হাসির দেখা মিলল ঠোঁটে। নাকের ডগায় তীব্র রাগ দেখা গেল তেজানে। শুধাল, কেন কল দিয়েছিস? শুধু এতটুকু জানাতে, বাংলাদেশে যেভাবে আবর্জনা নিষ্ক্রিয় করে এসেছেন, ঠিক সেভাবে দুবাইয়ের আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করুন, নয়তো ভুলে যাব আমাদের মধ্যে আত্মীয় রয়েছে। নিহালের ঠান্ডা মস্তিষ্কের ধমক বার্তা শুনে তেজান চেঁচিয়ে উঠল। সীমাবদ্ধে আবদ্ধ থাক নিহাল, আমার ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করিস না। এতটা উত্তেজিত হবেন না, বুড়ো বয়সে এইসব বেমানান। আপনি আপনার স্বাস্থ্যের উপর নজর দিন, বাকিটা নিয়াজ সামলে নেবে। তেজানকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। তেজান তীব্র রাগে ফোন আছাড় দেয়। নাসিম কাছে এসে জানালো, শান্ত হন বস, বাড়িতে মীরা রয়েছে। তেজান উত্তেজিত শরীরে সোফায় বসলো, বিক্ষিপ্ত রাগের নিয়ন্ত্রণ করা ছাড়া এই মুহূর্তে উপায় নেই। দ্রুত কক্ষের দিকে ছুটল, সাউন্ড প্রুফ কক্ষে। যাই করুক, বাইর অব্দি শব্দ পৌঁছাবে না। সে ভেতরে যেতেই মীরা বাইরে এলো, উঁকি দিয়ে দেখে নিচে ঈগল পাখিটি উঁচু একটি লোহার দণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। ফের ভেতরে চলে এলো, গলার উপর থেকে ওড়নাটা সরিয়ে ক্ষত স্থানের দাগ দেখতে লাগলো। ক্ষত সেরে গেলেও দাগ রয়ে গেছে কিছুটা, সেটাও সেরে যাবে দ্রুত আশাবাদী সে। দুই মেয়ের বিদায়ের ফলে মহিমা বেগম পুরোপুরি একা হয়ে পড়েছেন। মেয়েদের পুরাতন জিনিসপত্র ঘেঁটেঘুটে দেখছে, চোখ থেকে অশ্রুগুলো গড়িয়ে আসার পূর্বমূর্তি মুছে ফেললেন। মেয়েদের বিদায় দিতে সন্তানদের দূরত্ব যে কতটা ভয়াবহ, এটি শুধু মা বাবাই কেবল উপলব্ধি করতে পারে। এখন থেকে নিয়াজ ও মীরার সামনে নিজেকে ভাইয়ার থেকে দূরত্বেই রাখবি না। তাদের বুঝতে দেওয়া যাবে না তুই অসুখী। নিহাল ভাইয়ের সাথে মিলির এহেম কথায় মাহিরাও সায় জানালো, বল তবে লোকটা যেমন, তবে লোকটা কেমন জানো, ভালোবাসে আমায় অথচ জোর করে আপন করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ওমর একটা কথা বলেছিল কাল, জোর করে হাসিল করা জিনিসে ততক্ষণ মজা থাকে যতক্ষণ না ওই জিনিসটা পুরোপুরি নিজ থেকে আয়ত্তে আসে। আয়ত্তে এলে ওই জিনিসের প্রতি আরো দ্বিগুণ আগ্রহ বেড়ে যায়, হোক সেটা মানুষ বা বস্তুর ক্ষেত্রে। দুজনই সেম, তাও মস্তিষ্কে একই চিন্তা ভাবনা। বড় ছোট ভাই বুঝতে হবে, তাদের বিষয়ে তেমন কিছু জানা হয়নি, এটা জানা জরুরি আমাদের। যেমন ভাই বোন মা বাবা ইত্যাদি এসব? হ্যাঁ, আমি আর জিজ্ঞেস করব তাকে, উনি সব বলে আমায়, তবে নিজ থেকে বলে না। যতক্ষণে জিজ্ঞেস করছি ততক্ষণে কিছুই বলে না একবারিয়ে। জেনে নিস, আমাদের জানার পুরোপুরি অধিকার রয়েছে। দুপুরে বাড়ি ফেরার পর মিলির আদল দেখেই বুঝতে পারে সে কিছু জিজ্ঞেস করতে চায়, তাই ওমর মিলিকে সুযোগ করিয়ে দেয়। সোফায় বসে ফোন হাতে নেয় মিলি, কাপড় ভাঁজ করার বাহানায় ওমরের নিকট মাহিরার বলা প্রশ্ন রাখল, আপনাদের পরিবারে কেউ নেই, মানে তাদের কাউকে দেখছি না তো? ওমর মিলির প্রশ্ন শুনে ফোনের উপর মনোযোগ রেখেই বল, আমি এতিম, নিহাল ভাইয়া একা, তার আব্বু আম্মু 6 বছর আগে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে। শুধু দাদা ছিলেন নিহাল ভাইয়ার, দাদা যে 2 বছর হলো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, ভাইয়া এখন আমার মতোই এতিম। মিলি আগ্রহবোধ নিয়ে আরো জানতে চাইল, ভাইয়ার আব্বু আম্মু কি দুর্ঘটনায় মারা গিয়েছে নাকি মার্ডার ছিল? দুর্ঘটনা ছিল। মিলি চুপ হয়ে রইল, নিহালের চেয়েও ওমরের জন্য খারাপ লাগছে, কে তার বাবা মা অথবা ভাই বোন জানে না। মিলি ফের প্রশ্ন রাখল, আপনি এ বাড়িতে আছেন কবে থেকে? দাদাজি আমাকে নিয়ে এসেছে এতিমখানা থেকে, সেই এতিমখানা ছিল বাংলাদেশে। নিহাল ভাইয়ার মা ছিলেন বাংলাদেশি মেয়ে, দাদাজির ভাই থাকতো বাংলাদেশে, সেই সুবাদে তিনি তার ছেলেকে বাংলাদেশে বিবাহ দেন। নিহাল ভাইয়া হবার পর তার মায়ের মেয়েলি সমস্যার কারণে কখনো মা হতে পারবেন না, এই জন্য দাদাজি তার ইচ্ছেকে পূরণ করে আরেকটি নাতি দত্তক নেন আমাকে। নিহাল ভাইয়ার বয়স তখন 10 বছর, আমার ছিল 7 বছর। এই বাড়ির দ্বিতীয় ছেলে আমি, সবাই আমাকে নিহাল ভাইয়ার সমতুল্যে পছন্দ করতেন, স্নেহ ভালোবাসা দিয়েছেন,
আমি তাদের মান মর্যাদা রেখে এতদূর আসতে পেরেছি। এই বাড়িতেই আমার বাকি শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে, তারাই আমার পরিবার পরিজন। মিলি অপলক চোখে ওমরকে দেখছে পেছন থেকে। ওমর উল্টোর দিকে ফিরে ফোনের পানে তাকিয়ে কথাগুলো বলেছিল। তাদের অতীত সম্পর্কে জেনে মিলির ভালো লাগে, না জিজ্ঞেস করলে হয়তো জানতেই পারতো না ওমরের অতীত সম্পর্কে। আমাদের সম্পর্কে যা জানতে চাও জানতে পারো, আমরা কখনো কিছু লুকাবো না তোমাদের কাছে। এতটুকু বলে ওমর মনিটর অন করলো। মিলি নিশ্চুপ হয়ে দৃষ্টি নত রাখলো। হাজার ভাবনা চিন্তা উপেক্ষা করে মাহিরা নিহালের নিকট এসে বসলো, খুব শান্ত তার মুখশ্রী। নিহাল মাহিরার দৃষ্টি আদলের চেয়ে ঘাড় হালকা কাত করলো, ম্লান হেসে জানালো, মাহিরা কি পেশ করবে কুইন? দমে এলো নিহালের স্টাইলে বলা কুইন বাক্যটি তাকে অন্যরকম প্রশান্তি দেয়। ধাতস্থ করে কোমল স্বরে বলল, আপনাদের শত্রুতা কি চিরতরে শেষ করা যায় না? নিহাল শান্তভাবে চোখ জোড়া বুঝে ফের খোলল, আওড়াল, শিকড়বিহীন গাছ বৃদ্ধি পায় না, আমাকেও সেটাই করতে হবে। মানে শিকড় সমেত হত্যা? ইয়েস। মাহিরা শুকনো ঠোঁক গিলে উঠে গেল বসা থেকে, বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে উল্টো মুখ করে শোয়। নিহাল মাহিরার পানি এসে স্মিত হাসল, মাহিরার ভীত আদল তাকে বেশ আনন্দ দিচ্ছে। এভাবে আর কতদিন মিলি, একটা সুযোগ কি দেওয়া যায় না? তোমায় পাবার তাড়নায় রুহু আমার তৃষ্ণার্ত। নেশারু কণ্ঠে মিলিকে ড্রেসিং টেবিলের সামনে ঠেস দিয়ে দাঁড় করিয়ে বলেছে। মিলির দৃষ্টি শূন্যে নত, ওমরের প্রতিটা বাক্য তার সর্বাঙ্গে ঝড় তুলেছে। কথোপকথন শেষ করে আয়নার নিকটে যাবার সময় ওমর কাছে টেনে নিয়েছে, এক হাত কোমরে অন্য হাত দিয়ে ঘাড়ে হাত বোলাচ্ছে। বারবার হাত বোলানোর ফলে মিলির অঙ্গ কেঁপে কেঁপে উঠছে। ওমরকে তা বুঝতে না দিয়ে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। মেয়েদের দুর্বলতাই ছেলেদের মূল অস্ত্র হিসেবে গণ্য। কোনো মতে নিজেকে দাঁতস্থ করে ওমরকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় ছুটে এলো। উপেক্ষা করে চলে যাওয়া ওমর পেছনে ফিরে রাগান্বিত নয়নে দৃষ্টি ফেলল। এতে মিলি ভয় পেলেও উল্টো মুখে শিপল, আমরা কি একই বিছানায় শেয়ার করো? বাকিটা বলতে মীরা থেমে গেল নিয়াজের ক্ষোভিত আদল দেখে। চট জলদি দৃষ্টি নত করে ফেলল। নিয়াজ মীরাকে ভীতু দেখে বালিশ নিয়ে সোফায় এসে শোয়। মীরা বিনা বাক্যে বিছানায় এসে বসল, বুকে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমরা ভালো হাজবেন্ড ওয়াইফ না হতে পারি, অ্যাট লিস্ট বন্ধু হতে পারি। নিয়াজ দীর্ঘশ্বাস ছাড়লো, পিচ্ছি একটা মেয়ে বলে কিনা বন্ধু হতে পারি? বলতে যেও বললো না সে কিছু, ভারী গলায় বলল, ঘুমাও। উত্তর দিলেন না, আমার কথা তোমার কান অবধি পৌঁছালে আমলে নাও। মীরা উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো, টুলটানি বসে মাথায় বেনি করা চুলগুলো খুলল, কপালে ভাঁজ ফেলে নিয়াজ তা দেখছে। মীরার আদলে স্পষ্ট রাগ দেখা মিলল তার সম্পূর্ণ চুলগুলো খুলে ধীরে ধীরে আশ্রাতে লাগলো। এত সুন্দর গোছানো চুলগুলো খুলে আশ্রানোর লজিক তার অজানা। আয়নায় মীরার প্রতিবিম্বের পানে চেয়ে নিয়াজ ভাবছে, মাহিরার সাথে পরিচয় হবার পর থেকে মীরাকে সে পিচ্ছি বলে সম্বোধন করতে, অবশ্য এতে মীরা খেপে উঠলেও নিয়াজ তেমন কিছু বলতো না। তবে বিয়ের পর পিচ্ছি বলে খেপানো হয় না, মেয়েটাকে পিচ্ছি পিচ্ছি দেখল, আসলে সে মোটেও পিচ্ছি না, যথেষ্ট ম্যাচিওর। তার জন্যই তো এখন পড়াশোনা বাদ পড়েছে, বড় এক সম্পর্কে জবরদস্তি আবদ্ধ করা হয়েছে। তবুও মেয়েটা কবু ঝামেলা করেনি, উল্টো সহ্য সহকারে থাকছে। তার ভাবনায় ব্যাঘাত ঘটে দরজার কড়া খাতে। মীরা আয়নার মাধ্যমে দরজার পানে তাকালো। নিয়াজ উঠে দরজা খুলতে যেতে মীরা ধরে থামালো, দাঁড়ান। বলতে বলতে এগিয়ে এসে নিয়াজকে অবাক করে শার্টের বোতামগুলো খুলে চুলগুলো এলোমেলো করে দিয়ে বিছানায় এসে কম্বল গলা অবধি জড়িয়ে শিপল। মীরার কীর্তি বিস্ময় দেখে নিয়ে নিয়াজ আপাতত তার কাছে সবটাই অস্পষ্ট। মীরা দ্রুত স্বরে বলল, দরজা খুলে দিন। নিয়াজ সেকেন্ড দেরি না করে দরজা খুলল। নাসিম অপর প্রান্তে দাঁড়িয়েছিল, নিয়াজের উন্মুক্ত বুকের পানে তাকালো, আর চোখে মীরাকে বিছানায় জাগ্রত অবস্থায় কম্বল জড়িয়ে ঘুমাতে দেখে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, স্যার বস আপনাকে ডেকেছে তার পক্ষে।
নিয়াজের উত্তরের অপেক্ষা না করেই চলে গেল নাসে। মীরা উঠে ফের আয়নার সামনে তুলে বসল। নিয়াজ তখনও মীরার কীর্তি বোঝার বৃথা চেষ্টা করছে। মীরা নিয়াজের দিকে দৃষ্টি তাক করে জানাল, আপনাকে সাহায্য করছি আপনার কাজে, যেতে পারেন ভাইয়া ডাকছে। এতক্ষণে নিয়াজ সম্পূর্ণ বিষয়টি ক্যাপচার করতে পেরেছে। দ্রুত কপালে দু আঙ্গুল বুলিয়ে ম্লান হাসল মীরার অগোচরে। পিচ্ছি মেয়েটার মাথায় হিপি বুদ্ধির বিচরণ। শার্টের বোতাম লাগিয়ে বাহিরে বেরিয়ে এলো মীরা, ফিটকারি হেসে দিল। তার নিজের কীর্তিকাণ্ড করার সময় বেশ লজ্জা অনুভব হয়েছে, তবে নিয়াজের সামনে সুস্থ স্বাভাবিক রেখেছে নিজেকে। তারা অপ্রস্তুত অবস্থায় ছিল বস, কথাটি নাসিম তেজানকে ধীর গলায় জানিয়ে পাশে সোজা হয়ে দাঁড়ালো। রাগে তেজানের নাকের পাটা ফুলে উঠেছে। মেয়েটা তার ভাইকে বস করে ফেলেছে আস্তে ধীরে, ভাবতে রাগ উঠে তার। কেন দেখেছেন? তেজান স্বাভাবিক হয়ে বসতে বলল। নিয়াজ বসতে তেজান শুথাল, পার্টির আয়োজনের কাজে আলাপনের জন্য ডেকেছি। বলুন। ইনভিটেশন কার্ড চলে আসবে, নামগুলো লিখে দেবে তুমি। এই কাজে আমি কেন? তোমার পরিজনদের আমার চেনা জানা নেই নিশ্চয়ই। নিয়াজ কিছু বলল না। তেজান কণ্ঠস্বর গভীর করে বলল, আমাদের মাফিয়া জগতে মেয়ে মানুষের স্থান নেই। এরপরও তুমি বিয়ে করে দাম্পত্য জীবন কীভাবে সামলাচ্ছ? তুমি কি মাহিরার উপর থেকে মুভ অন করেছ? আমার ব্যাপারে না জানলে চলবে, আপনার বাকি কাজগুলো সামলে নেবেন বলে দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো। বরাবরই ছোট ভাইয়ের থেকে অবহেলা পেয়ে ক্ষোভে জর্জরিত সোফায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, নাসিমকে হাতের ইশারায় নির্দেশ দিল। সকাল সকাল মিলির মুখে তাদের ব্যাপারে জেনে স্তম্ভিত কিছুটা, তাদের পরিবারে কেউ জীবিত নেই শুনে কেউ অখুশি হয়। আমাদের সামান্যতম অধিকার দেওয়া উচিত। মিলি কথাটা জানিয়ে মাহিরার পানে তাকালো। মাহিরা মাথা দুলিয়ে না সূচক জবাব দিল। মিলি অসহায় হয়ে বলল, নিজেকে কতদিন উন্মুক্ত রাখতে পারবো জানি না বোন। আই ডোন্ট নো। সম্পর্কে সুযোগ দেওয়া উচিত। তবে তাদের মতো হত্যাকারীদের নয়। ভাগ্যে ছিল। তুই চাইলে সব পারিস, আমাকে জানানোর প্রয়োজন নেই, আমি নিষেধ করবো না তোকে। মিলি চুপ হয়ে গেল। তখন দরজায় কলিং বেল বাজলো। আপাতত বাড়িতে দুই বোন ব্যতীত নিহাল ওমর ছিল না। সার্ভেন্ট দরজা খুলতে নিয়াজ ভেতরে প্রবেশ করল। মাহিরার বুক কিচ্ছু কেঁপে উঠল। মিলিও যেন অপ্রস্তুত হলো কিছুটা। বাড়িতে তাদের অনুপস্থিতিতে নিয়াজের আশাটা ভালো মনে করছে না তারা। মাহিরা মিলি উঠে পাশে দাঁড়ালো। নিয়াজ মৃদু হেসে সোফায় বসতে বসতে বলল, ভয় কেন পাচ্ছেন, রিল্যাক্স। কেন এসছেন? মাহিরা নির্লিপ্ত গলায় প্রশ্ন করল। নিয়াজ একটু আয়েস করে বসে বলল, ইনভিটেশন কার্ড দিতে। কিসের? ঝুঁকুটি করে জানতে চাইল মাহিরা। নিয়াজ, পার্টির। রেখে চলে যান। কিঞ্চিত ঝুঁকে সরস গলায় বলল, আমি তোমার কাছে এত অপরিচিত হয়েছি, ডিরেক তুমি থেকে আপনি। মাহিরা বিনা বাক্যে হননীয় সিঁড়িবে ওপরে যেতে লাগলো। মিলি একা রয়ে গেল সেখানে। নিয়াজ এক প্রকার উঠে সিসিয়ে শুথাল, তোমার ইগনোর সহ্যের বাহিরে মাহিরা। কয়েডরে দাঁড়িয়ে মাহিরা উকি দিয়ে জানালো, আমার মাফিয়া হাজবেন্ডের কুইন হয়ে সারা জীবন থাকতে চাই। তুমি তাকে ভালোবাসো না, ড্যাম ইট। ওদের সজোরে বড় ফুলদানিতে পা দ্বারা আঘাত করলো। মেঝেতে পড়ে ভেঙে বিকট আওয়াজ সৃষ্টি হলো। মিলি দুকান চেপে ভয় দূরে সরে এলো। মাহিরা নিয়াজকে তোয়াক্কা না করে কক্ষে চলে গেল। মিলিও বিনা বাক্যে জায়গা ছাড়লো। নিয়াজ নাকের পাটা ফুলে কার টেবিলের ওপর ছুঁড়ে জল শক্ত করে বাড়ি থেকে বের হলো। তীব্র রাগে গাড়িতে বসতেই বাড়ি ছাড়লো গাড়ি। শিকারের পূর্বে বাঘ যেমন শান্ত নির্বিরোধ কিছুক্ষণ চিন্তাশীলতায় ডুবে থাকে, তেমনি নিহালকে দেখে আন্দাজ করে বলা যায় বাঘের মতে তার মুখশ্রী। এক হাতে কার্ট, অপর হাতে আঙুল দ্বারা কপালে বিচরণ করছে চোখ বোঝে। ওমর ক্রোধে বড় বড় নিঃশ্বাস ত্যাগ করছে। সিসিটিভির ফুটেজ দেখেছে তারা। নিহালের রাগ হচ্ছে শুধু নিয়াজের উস্কানিমূলক কথা শুনে যা বলেছিল মাহিরার উদ্দেশ্যে। টপ ভাঙা রাগ দেখানো, এতে তার কোনো মাথা ব্যথা নেই। নিহাল চট করে ফোন হাতে তুলে কল দিল নিয়াজকে। একবার রিংটোন বাজতেই ফোন রিসিভ করলো নিয়াজ। দুর্বোধ্য হেসেই বলল,
ইউলেট, ভাবছি এখনো কল আসছে না কেন? নিহাল ক্রোধিত কণ্ঠে শুধাল, লিমিট ক্রস করার সামান্যতম চিন্তা সরিয়ে ফেলো। তোর ওয়াইফ হবার পূর্বে মাইরা আমার ফ্রেন্ড, যথেষ্ট অধিকার আছে আমার। অধিকার মাই ফুট, দ্বিতীয়বার মাহিরার সাথে যোগাযোগ বা উস্কানির চেষ্টা দেখালে মারা পড়বি। নিয়াজ স্মিত হেসে কল রেখে দেওয়ার পূর্বে হেসে হেসে বলল, পার্টিতে চলে আসিস। নিহাল অত্যাধিক রেগে উপরে উঠে এলো হুনহুনিয়ে। অমর কিঞ্চিত বিচলিত হয়ে থাকাল, রাগের বসে মাহিরার উপর হাত না তুলে বসে এটাই ভাবছে সে। এত দ্রুত বেগে রুমে প্রবেশের ফলে মাহিরা হকচকিয়ে উঠল। নিহালের পানে নজর ফেলতে তেরে ফুরে পেছন থেকে চুল মুঠো বন্ধ করে তাতে তাত পিছে বলল, থাকবে ব্যাস, ভালোবাসো বলতে পারলে না কেন? ওয়াই? মাহিরা শান্ত মুখশ্রীতে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। রাগে নিহালের কপালের বাপাশে রক ফুলে আছে তখনও। স্থির চাহনি রেখে সরস্বরে বলল, সত্যিটা জানিয়েছি। নিহাল মাহিরার আদল আরেকটু কাছাকাছি এনে এসে গম্ভীর গলায় শুধায়, ইউ হেট মি অর লাভ মি, আই ডোন্ট কেয়ার, আমি তোমার প্রথম এবং শেষ। আই নো, ছোট্ট করে জবাব দিয়ে ইচ্ছুত্তার ছিলে হাসল নিহাল। তীব্র রাগে মাহিরাকে ছেড়ে রুম এবং বাড়ি ত্যাগ করে। মাহিরা স্তম্ভিত হয়ে বিছানায় বসল। সে যতই নিহালকে ভালোবাসি না বললেও মনের আঙিনায় কোথাও না কোথাও তার বিচরণ, এটা সে ঢের বুঝতে পারে। নিয়াজকে দ্রুত বাড়ি ফিরতে দেখে মীরা এগিয়ে এসে হাসি মুখে বলল, আপনি আমাদের বিয়ে উপলক্ষে পার্টি আয়োজন করেছেন, আগে বললেন না কেন? নিয়াজ রাগান্বিত চোখে তাকালো তার চাহনি দেখে মীরার হাসি মিলিয়ে এলো। মিনমিনেশ্বরে বলল, এভাবে না তাকালে খুশি হব। আমি পিচ্ছি, ভয় বলে একটা শব্দ রয়েছে যেটা আমার হার্টকে দুর্বল করে। নিয়াজ নজর সরিয়ে ধাতস্থ করে বলল, জেনে গেছো তাহলে জিজ্ঞেস কেন করছো? এমনি শপিং এ যাবো বিকেল চারটায় বলে তাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। মীরার ঠোঁটে আলতো হাসি ফুটল। ওখানে ট্রাকগুলো নিহালের লোক আটকে ফেলেছে শুনে তড়াক করে রাগে মাথা গরম হয়ে গেল তেজানের। দাঁত দাঁত কিরমির করে বলল, চাইছে কি আমাকে নিঃস্ব করতে? এত সহজে তোমার লোক নই আমি। গোস্তাকে মাফ করবেন বস, আপনার ছোট ভাই সঙ্গে নেই, অন্যদের সাপোর্ট কিভাবে পাবেন জানি না, কারণ সবাই ছোট বসকে চিনে আপনার চেয়েও বেশি। সে এখন পরিবর্তন হয়েছে মীরা ম্যামের জন্য। দ্বিতীয়বারের ন্যায় পরিবর্তন করার ক্ষমতা আমি রাখি, জাস্ট সি। তবে দ্রুত, আপনারা কেন এসব ছেড়ে দিচ্ছেন না? নিজেদের কষ্ট দিচ্ছেন, সঙ্গে আমাদেরও পীড়িত করছেন, এই দ্বন্দ্ব কবে শেষ হবে? মিলি এক প্রকার জোরেই ওমরকে বলো কথাটা। তোমাদের ধারণা নেই আমাদের সম্পর্কে, কতটুকু জানো, মানুষ হত্যা করি, বড় ধরনের কুখ্যাত মাফিয়া, ব্যাস এতটুকুই তো। মিলির ফুকুস কেলো। ওমর বলল, ব্ল্যাক ও হোয়াইট এই দুইটা রঙকে আমরা বেশি প্রাধান্য দেই। এই দুটোর গুণ সম্পর্কে যদি বলি তাহলে ব্ল্যাক কালো, অন্ধকার জগতে অন্তর্ভুক্ত, আর হোয়াইট স্বচ্ছ এক রশ্মির ন্যায় সুন্দর জগৎটাকে বলা হয়। অন্ধকার জগতে সব ধরনের কুকুরতি রয়েছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রোশনি অবশ্য কর্তব্য। এটাই আমরা অন্ধকার জগৎকে বিনষ্টকারী। হ্যাঁ, আমরা খুন খারাপির সাথে জড়িত, তবে নিরীহ লোকের জীবন কখনো নেইনি, নিবও না। তাহলে সেদিন ওই সার্ভেন্টকে তার ভুলের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড কেন দিয়েছিলেন? মিলির চট জলদি প্রশ্ন। অমর চোখ বুঝে ফের মেলে বড় শ্বাস নিয়ে জানালো, তাকে মৃত্যুদণ্ড নয়, কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে অধিক টাকা দিয়ে নিজ দায়িত্বে দেশের বাড়িতে পাঠিয়েছিলাম। নিমিষে উদা হলো যেন তার চোখের উপর থেকে থাকা অন্ধকারযুক্ত কালো পট্টি, যেটা এতদিন চোখের উপরই বাঁধা ছিল। মিলি হতবম্ব। ওমর শান্ত গলায় জানালো, তোমরা কখনোই আমাদের বোঝার চেষ্টা করনি। ওমর নিজেও বের হয়ে গেল ঘন ঘন চোখের পলক ফেলে মিলি স্থির হয়ে শূন্য তাকিয়ে রইল। কি ভাবে বা বলে মন মস্তিষ্ক অচল। ধীর পায়ে মাহিরার কামরা নিকট এসে দাঁড়ায়। মিলিকে দেখে মাহিরা ছুটে বাইরে আসল। ঘন্টাখানিক বাদে পাশাপাশি করিডোরে দাঁড়িয়ে নিচের দিকে ফাঁকা স্থানে তাকিয়ে আছে। ভুল ধারণা, ভুল ভাবনার সব অবসান ঘটেছে, মিলি আনমনেই বলল। না জানি আরো কত শত লুকিয়ে আছে তাদের মাঝে, খুঁজতে পাচ্ছি না শব্দ। মাহিরার কথায় দুবার রিপিট হচ্ছে,
এত বড় সত্য এতদিন লুকায়িত করা কি খুব বেশি জরুরি ছিল? আমাদের ভুল, কখনো জানতেই চাইনি তাদের। আনমোনা তার গলার স্বর মাঝপথেই থেমে যায়। দুজনে চুপচাপ, মায়েরা করুণ গলায় শুথায়, এখন শুধু একটাই চাওয়া, মীরা যেন সুখে থাকে। এটা তখনই সম্ভব হবে যখন তুই ভাইয়ার সাথে সম্পর্ক ঠিকঠাক করবি। মিলির পানে তাকালো মাহিরা, চোখের পলক ফেলে আশ্বাস দিল সে। আজও অতিরিক্ত মদ্যপানের ফলে নিহাল ক্লাবের একটি কক্ষে ঘুমিয়ে যায়। অবশ্য অমর নিহালের সেফটির জন্য কিছু গার্ড সেখানে পাঠিয়েছে, সে নিজেও অফিসের কাজে ছিল। কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। 10টার দিকে ক্লাবে আসে নিহালের নিকট, অধিক মদ্যপানের ফলে এখনো নিদ্রায় বিভোর। অমর তাকে বাড়ি নিয়ে যাবে না, সেদিনের পর নিহাল তাকে মাতাল অবস্থায় বাড়ি নিয়ে যেতে নিষেধ করেছে, যাতে নেশার ঝোঁকে মাহিরার না ক্ষতি করে ফেলে। অমর নিজেও মদ্যপান করে, ঠিক নিহালের মতো অতিরিক্ত। সিঙ্গেল ছেলেদের জীবন থাকে ভিন্ন, কিন্তু বিবাহিত পুরুষ হয়েও নারীর সঙ্গে একত্রে বসবাস করেও এত দূরত্ব বজায় রাখতে অধিক ধৈর্যের প্রয়োজন, যেটা তারা দুজন এতদিন মেনটেন করেছে। এক পর্যায়ে সোফায় নেশার ফলে নিদ্রায় তলিয়ে যায়। এই প্রান্তে দু বোন তাদের বাড়ি ফেরার অপেক্ষায় অধিক চিন্তা চেতনায় নিজের গেস্ট রুমে একত্রে ঘুমায়। সকাল 10টা ওমরে ঘুম ভাঙে, তারপর ফ্রেশ হয়ে নিহালকে ঘুম থেকে তুলে। গতকাল রাতের পরনের শার্ট প্যান্ট পাল্টে নতুন কাপড় পরিধান করে নাস্তা না করে দুভাই বাড়ি ফিরে। গাড়িতে বসে দুভাই ফোন চেক করতে নজরে আসে তাদের অর্ধাঙ্গিনীর অজস্র কল, তবে কেউই কাউকে সেটা প্রকাশ্যে বলে না। দুজনের মনে ইচ্ছে রাগ, অমর আস্তে ধীরে নিহালকে জানায়। মিলি সত্যিটা জানে। নিহাল নীরব হয়ে বসে সেকেন্ড কয়েক পর জানালো। বিকট শব্দে দুই বান্ধবী ধরফুরি ওঠে। ফ্লোরে কাচের গ্লাসের টুকরোগুলো ছড়িয়ে রয়েছে, অমর ঠিক পাশেই দাঁড়ানো। তাদের বুঝতে অসুবিধা হলো না, ঘুম ভাঙানোর জন্য অমর গ্লাসটি ফ্লোরে আশ্রয় ফেলেছে। এভাবে ডাকার কারণ তারা বুঝতে পারছে না। রাতে তো বহুবার কল দিয়েছিল, ফোন ধরেনি, এ দোষ কার? অমর প্রস্থান করে। তারাও বিনা বাক্যে যে যার রুমে এলো। নিহাল বসেছিল সোফায়, তবে একা না, কোবরা ছিল সঙ্গে, সে সফট ওয়াইন খাচ্ছিল। মাহিরা কোবরাকে দেখে ফাঁকা ঠকিল, ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। বের হবার পর কোবরাকে একই অবস্থায় দেখতে পেল। নিহাল তখন নাস্তা করছিল, পাশেই ছিল মাহিরার নাস্তা, কিন্তু কোবরার জন্য নিহালের কাছাকাছি যে বসতে ভয় পাচ্ছে। বিছানায় বসে সরস গলায় জানতে চাইল, আপনি রাতে বাড়ি ফিরলেন আছে, কোথায় ছিলেন? নিহাল প্রত্যুত্তরে চুপ থাকে। মাহিরা মিনিট কয়েক চুপ থেকে ফের জিজ্ঞেস করল, আপনার সাথে দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। নিহাল এবারও চুপ রইল, তার ভাবভঙ্গি পরিবর্তন হলো না, মনোযোগ দিয়ে ফোন দেখছে। এক কানে ছিল ব্লুটুথ লাগানো, মাহিরা চুপ হয়ে গেল। নিহালের গুরুগম্ভীর মুখশ্রীতে সে কিছুটা ভীত। সারা রাত কোথায় ছিলেন জানতে পারি? ইনিয়ে পিনে প্রশ্ন করলো মিলি। ওমর ভারী গলায় বলল, প্রয়োজন নেই, বলে কোনো ক্ষতি হবে না। ওমর রাগে নাকের পাটা ফুলে চুপ থাকে। মিলি ফের প্রশ্ন করবে ভেবে পাচ্ছে না, এজন্য চুপ রয়ে আবারও জানতে চায়, গ্লাস না ভেঙে আমাদের ডাকলেই পারতেন, রাতে আপনাদের নিয়ে চিন্তিত হয়ে ওই রুমে ঘুমিয়ে গিয়েছিলাম, সরি। ওমর প্রত্যুত্তরে চুপ থেকে প্রস্থান করলো, ইচ্ছে নেই মিলির প্রশ্নের উত্তর দেবার। কাল বিকেলে শপিংয়ের জন্য যেতে পারেনি মীরাকে নিয়ে, এই জন্য আজ সকাল সকাল বের হয়েছে। মীরার পছন্দ অনুযায়ী নিয়াজ সব কেনাকাটা করেছে, এতে অবশ্য মীরা অবাক হয়েছে, তবে বিষয়টি নিয়ে পাত্তা দেয়নি নিয়াজ। জীবনে কবু সুখ দিতে পারবে কি না জানা নেই, তবে বাইর থেকে মীরাকে সুখী দেখতে চায়, হোক সেটা ক্ষণিকের জন্য। শপিং শেষে বাড়ি ফিরছিল, হঠাৎ পথি মধ্যে লম্বাটে গাড়ির এসে সামনাসামনি ব্রেক কষে, এই জন্য নিয়াজের ড্রাইভারকেও আচমকাই ব্রেক কষতে হয়। অপ্রস্তুত হয়ে পড়ে তারা। নিয়াজের একজন গার্ড হন্তদন্ত হয়ে বের হয়ে পিস্তল তাক করে ওই গাড়িটির নিকট। নিয়াজ দ্রুত বের হয়ে গার্ডকে সরিয়ে দেয়। মীরা সবটা দেখেছে ভেতরে বসে। অপর প্রান্তের গাড়ি থেকে ওসমান শিকদার বের হয়ে গার্ড সহ মধ্যবয়স্ক শ্যামবনের অধিকারী ওসমান শিকদার, শোভনীয় তার আদল, নিয়াজ তাকে চিনতে পারে, তার পরিচিত লোক। তিনি হাসি মুখে নিয়াজের দিকে হাত বাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখা আমাদের।
নিয়াজ হ্যান্ডশেক করে সালামের উত্তর নিয়ে বলল, এভাবে মাঝপথে আক্রমণাত্মক মোলাকাতে আমি বিরক্ত হয়েছি। তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী। সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছো, ব্যবসাও বন্ধ, এজন্য এভাবে উপস্থিত হতে হলো। ওই পথ থেকে ফিরে এসেছি, উনি আপনাকে কিছু বলেনি? তেজান আমাকে বলেছে ডিলের বিষয়। আমি এক কথাই বলেছি, নিয়াজ ব্যতীত অন্য কারো সাথে ডিল সম্পূর্ণ করব না, এই বিষয়ে বলিনি। অবশ্য আমাকে তোমার পার্টি কার্ড পাঠিয়েছে। ভালোবাসার খাতিরে সব ত্যাগ করেছি, সেখানে ফেরা অসম্ভব। তোমার সিদ্ধান্তকে মূল্যায়ন করি। কথাটা বলে গাড়িতে বসে থাকা মিরার পানে তাকালো বলল, তোমার ভালোবাসার মানুষ সুন্দর, তাকে যত্ন করো, অতিরিক্ত সুখী রেখো, শুভকামনা। শুক্রিয়া, একটা কথা বলতে চাই। বলতে পারো। সৌজন্য সুযোগ, হাসি প্রদান করে বলল, অন্ধকার জগৎ কখনই সুখ দেয় না, এপারে সে পরকালে সুখ অধিক জরুরি। আমাকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন, ভালোবাসার মানুষ তো উসিলা কেবল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।